আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 30 অক্টোবর 2023 বিএনপি জামাতের কঠোর কর্মসূচির চমৎকার সুফল শুরু। অলরেডি কি ঘটেছে দেখুন। সরকারের সুর নরম হতে শুরু করেছে। বিএনপি ভালো না, বিএনপি সন্ত্রাসী, বিএনপি আগুন দেয়, বিএনপি পুলিশ হত্যা করে, বিএনপি প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে বিএনপির মহাসচিবকে গ্রেপ্তার করা হয়, বিএনপি নেতাদের না পেয়ে তাদের ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়, ছেলেকে গ্রেপ্তার করা হয়, কত কিছু। এর মানে বিএনপি দুনিয়ার খারাপ। কিন্তু সেই বিএনপির প্রতি এখন অনেকটা নরম সুরে, আওয়ামী লীগের মতো একটা চালাক এবং স্মার্ট দল, তাদের নরম সুর বোঝা কঠিন। কি আহ্বান জানাতে শুরু করেছে হরতালের পর। দর্শক দেখেন কি ঘটেছে, এটা চমৎকার সুফল হিসাবে আমি দেখতে চাই। সংক্ষিপ্ত নিউজ হচ্ছে এটা যে সংলাপ হবে, হতে পারে ওবায়দুল কাদের। এর মানে সংলাপ, আমরা কিন্তু এই আহ্বানই করছি যে অবরোধ বা কঠোর কর্মসূচি আরও সহিংসতার আগে সংলাপের আহ্বান করুন। ধন্যবাদ এখানে ওবায়দুল কাদেরকে। বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে ওবায়দুল কাদের। এর মানে বিএনপি যেন শুভবুদ্ধির উদয় হয় সে আহ্বান জানানো হয়েছে এবং সংলাপ হতে পারে, এমন না যে ওদেরকে দমন করে সব জেলে ভরব, কীভাবে ওরা আগুন সন্ত্রাস করে দেখে ছাড়ব। কিসের সংলাপ? ওদের সাথে কোনো সংলাপ নয়, আগুন সন্ত্রাসীদের সাথে কিসের সংলাপ সেভাবে কিন্তু বলেনি। বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে, এর মানে কি? বিএনপি যদি কর্মসূচি প্রত্যাহার করে সংলাপ হতে পারে, এটাই বোঝানো হয়েছে। এটা কিন্তু একটা সুফল। এই কথা হরতালের পরের কথা, হরতাল সফল হওয়ার পরেই মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এই বক্তব্য গণমাধ্যমে এসেছে, আমি একদিন পরে বিশ্লেষণ করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আগ বাড়িয়ে কোনো সংলাপের উদ্যোগ নেবে না। চারটি মূল বিষয়কে বাইরে রেখে বিএনপি যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে সংলাপ হতে পারে। তা আকবারই এই সংলাপের উদ্যোগ নেয়, এটা কথা কথা বলেছেন, যাতে জনগণ আবার না বুঝে যে তারা ব্যাকফুটে চলে গিয়েছে, আন্দোলনে ভয় পেয়েছে, এই জন্য বলেছেন। আর কিন্তু বাস্তবে শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে এই কথাটা আকবারই কে বলেছে? আওয়ামী লীগই তো বলেছে। তো এইটি তো সংলাপের এক প্রকার উদ্যোগ বা এক প্রকার আহ্বান। সপ্তর সরল ভাষায় সরাসরি বলতে হয় না যে ভাই আসেন, ফোন করছি যে এখনই সংলাপে আসেন, প্লিজ হরতাল ছাড়েন। বলবে সামনে সেরকমই বলবে। বিএনপি যে কঠোর কর্মসূচি নিয়ে এগোচ্ছে তাতে বাধ্য হবে, এত সহজ না পরিস্থিতি। যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করে সংলাপে বসাবে। তিনি গত রোববার আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ এখন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এর মানে কি? মনে হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা নির্বাচন পাল্টা কর্মসূচি নিয়ে কেন এগোচ্ছেন। হয়তো আমার ধারণা যে পাল্টা কর্মসূচির কথা বলছে না, তারা বলছেন আমরা নির্বাচন সামনে রেখে কর্মসূচি পরিচালনা করব, পাল্টা নয়, এটা বোঝাতে চেয়েছেন হয়তোবা। ওবায়দুল কাদের যে চারটি মূল বিষয়ের কথা বলেছেন সেগুলো হলো, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন, সংসদ আগামী 24 জানুয়ারি পর্যন্ত স্থিতি অবস্থা থাকবে এবং নির্বাচন কমিশন যেমন আছে তেমনই থাকবে। তাহলে কি তালগাছ মানি মানে সালিসি মানে তালগাছটা আমার নাকি? যেটা কোনো কথা হলো, এই চারটি বিষয় ঠিক থাকবে, তাহলে আন্দোলন বিএনপির দাবিটা কিসের? যদিও এইসব কথা বলা হয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্যে এবং আলোচনার টেবিলে বসলে দরকার সেগুলিতে এগিয়ে থাকার জন্যে, সংলাপ ছাড়া টেবিল ছাড়া মাঠের রাজনীতিতে এ কথা সংলাপে বসার 2 সেকেন্ড আগেও বসবেন এবং বিএনপি তাদের এক দফার কথা 2 সেকেন্ড আগেও বসবেন। কিন্তু সংলাপে বসলে নানান চাপ টাপ বিচার বিশ্লেষণ করে একটা মধ্যম সমঝোতায় আসবেন, শেষ পর্যন্ত হয়তোবা সেটাই হবে। এবং সেটাই হোক, সমঝোতার বিকল্প নেই, শান্তিপূর্ণ সমঝোতা, দুই পক্ষই কিছু ছাড় দিক, আমরা সেটাই চাই। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের বিএনপি থেকে কাউকে অন্তর্ভুক্ত করারও সুযোগ নেই, কারণ সেখানে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই অংশ নিতে পারেন। বিএনপি তো আসতেও চায় না, বিএনপি তো আসবেও না, বিএনপি তো এরকম সরকার আসার আগ্রহই নাই। তো এই জন্য এই কথাটা বলে একটু কঠোরতা প্রকাশ করতে পেরেছেন। বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি জামাত যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তার মাধ্যমে তাদের তথাকথিত সমাবেশকে নিয়ে জনমনে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাই সত্যি হয়েছে। না, এই আশঙ্কা তো আসলে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের নেতারা হুমকি ধমকি দিয়ে তৈরি করেছিলেন, বরং আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছিল যে পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশকে লণ্ডভণ্ড করবে, বিএনপিকে শেষ পর্যন্ত সমাবেশ করতে দেওয়া হবে না, আওয়ামী লীগ সেটাই করেছে। কারণ এরকম আশঙ্কার কথা আওয়ামী লীগই বলেছিল, এমনকি পুলিশও বলেনি যে ওরকম আশঙ্কার কথা যে নাশকতা ঘটতে পারে, কিন্তু আওয়ামী লীগ বলেছিল, এজন্য তারা লাঠিসোঁটা নিয়ে এসেছিল।
এবং সেটাই হয়েছে। এর মানে আওয়ামী লীগের দায় তাদের পরিকল্পনাই, তাদের আশঙ্কাই, তাদের আশঙ্কা না, তাদের পরিকল্পনা সত্য হয়েছে, বাস্তবায়িত হয়েছে, এটা বলবো আমরা। এই ঘটনার মাধ্যমে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 2014 সালে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ওই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। 21 আগস্টের প্রকৃত অপরাধীদের আমরা বিচার চাই, বিচার হোক। এবং 21 আগস্ট যেরকম একটা ঘৃণ্য অপরাধ, বিএনপি ক্ষমতায় থাকতে সংগঠিত হয়েছে, দায়ভার অবশ্যই বিএনপিকে নিতে হবে। ঠিক তদ্রুপ এই যে বিএনপির মহাসমাবেশ পণ্ড করা হলো এবং বিএনপির অনেক নেতাকর্মীদেরকে নানান সময় হত্যা করা হলো, এর দায়ভারও আওয়ামী লীগকে নিতে হবে। বিএনপি কি করেনি? আন্দোলনের নামে তারা সবই করেছে, পুলিশের উপর হামলা করেছে, একজনকে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা থেকে শুরু করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপর হামলা করেছে, যোগ করেন তিনি। আর পুলিশের টিয়ার ছেলে যে সাংবাদিক নিহত হয়েছে সেটা উপাধিকাদের চোখে বাজবে না, আর যুবদল নেতা নিহত হয়েছে এটা আর তার মুখ থেকে বের হবে না। তাহলে নিরপেক্ষ সবার মধ্যে উপাধিক কাদের কি? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে শুধু আওয়ামী লীগের নেতা, কিন্তু মন্ত্রী হিসেবে উপাধিক কাদের সবার। তার কথার মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব যেরকম করবেন, তিনি যে মন্ত্রী সেটা তো ভুলে গেলে হবে না। অতএব বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনা, সাংবাদিক নিহত হওয়ার ঘটনা, টিয়ার সেলের আঘাতে, এগুলো কেন তিনি বলবেন না? এগুলো বলা কি তার দায়িত্ব নয়? না, তিনি শুধু আওয়ামী লীগের মন্ত্রী, বিষয়টা এরকমই মনে হয়। নির্বাচন বানচালের জন্য শত শত নিরীহ মানুষকে বিএনপি জিম্মি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অফিস আদালত বাসা বাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে তারা, যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য আবারও তারা মজ্জাগত সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে। যাই হোক, সমালোচনা এটা তিনি করবেন। দেখেন এরপরে কথাটা আবার কতটা নরম সুর আওয়ামী লীগের। বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কারো সঙ্গে গায়ে পড়ে সংঘাতে যাব না। এর মানে এই বিএনপির কঠোর কর্মসূচিতে নরম হওয়া শুরু, যে বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান, এই আহ্বানই হচ্ছে আওয়ামী লীগের একটা দুর্বলতা। এবং আন্দোলনের চাপে পড়ে এই আহ্বান জানানো শুরু হয়েছে। এখন আওয়ামী লীগ তো চালাক এবং মেধাবী, এজন্য এই ভাষা ব্যবহার করেছে যাতে সবাই বুঝতে না পারে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বানেই আন্দোলনের এক প্রকার প্রাথমিক সফলতা বিএনপির আমি মনে করি। আহ্বান জানাতে শুরু করেছে, এরকম আরও সামনে অনেক আহ্বান জানাবে, আমরা সেই অপেক্ষায় আছি। আবার কি বলছেন, আমরা কারোর সঙ্গে গায়ে পড়ে সংঘাতে যাব না। এর মানে এই যে সংঘাতে গিয়েছে এটা নিয়ে কঠিন চাপ বিদেশিদের পক্ষ থেকে পেয়েছে, এই কারণে এখন এই কথা বলছেন, কারণ তারাই তো গায়ে পড়ে সংঘাতে গিয়েছিল। কারণ আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তির কথা বলছি, অনেকদিন পর মনে হয় ওবায়দুল কাদের শান্তির কথা বলছেন। এর আগে কিন্তু বলছেন যে দমন করা হবে, আক্রমণের জবাব, আক্রমণ সাইলেন্স না, এরকম নানান কথাবার্তা কিন্তু বলেছেন। এখন একটু সুর পরিবর্তন দেখেছেন তো দর্শক, এখন শান্তির কথা বলা শুরু করেছেন। অথচ আমি আহ্বান করেছিলাম যে আপনারা শান্তির কথা বলেন, আপনারা এইসব কথা কেন বলেন? শান্তি সমাবেশে আপনারা লাঠিসোঁটা নিয়ে এসে আপনারা আক্রমণাত্মক কথা বলেন, আমি নিষেধ করেছিলাম। কিন্তু আমাদের উপর কেউ হামলা করলে পরিস্থিতি যেটা বলবে আমরা সেটাই করব। আপনি শান্তির কথা তো বলেছেন, যাই হোক, এবং আহ্বান তো জানিয়েছেন বিএনপিকে, এটা একটা আন্দোলনের ফসল। গত এই সর্বশেষ হামলায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচার দাবি করে তিনি বলেন, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই, যদি পরিবর্তন চান তাহলে আসুন, পরিবর্তন চান তাহলে আসুন। মানে কি, বিএনপিকে নির্বাচনে আহ্বান জানানো হচ্ছে, চিন্তা করছেন কি ঘটছে অলরেডি? আমরা একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ বিশ্বযোগ্য নির্বাচনের বিষয়ে বদ্ধপরিকর। মানে বিএনপিকে এখন কথা দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে, নির্বাচন সময় মতো হবে, জনগণ না চাইলে আমরা ক্ষমতা থেকে সরে যাব, নরম কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আর যদি কেউ মনে করে সহিংসতা করে, অপকর্ম করে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করবেন, সেটা আমরা হতে দিব না, এটা তো বলবেনই। যাই হোক দর্শক, এই যে বক্তব্য মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, আমি তাকে ধন্যবাদ জানাই এই নরম কথা বলার জন্যে। আমি মনে করি ওবায়দুল কাদেরের শুভবুদ্ধির উদয় হয়েছে বিএনপির সফল হরতালের পর। অবরোধের আগেই আলোচনার আহ্বান করুন, সংলাপের ব্যবস্থা করুন, জনগণকে এই সব ঝামেলা থেকে মুক্তি দিন। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা বা প্রস্তাব সরকারের প্রতি, আওয়ামী লীগের প্রতি অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেই সব সমস্যার সমাধান হবে, আমরা বিশ্বাস করি সমাধান মাননীয় প্রধানমন্ত্রী আছে। মির্জা ফখরুলকে মুক্তি দিয়ে মির্জা ফখরুল আর ওবায়দুল কাদেরের মধ্যে একটা অনির্ধারিত কোনো ধরনের এজেন্ডা ছাড়া আলোচনার ব্যবস্থা করে দেন, যে মহাসচিব পর্যায়ে আলোচনা,
দুইজনে একত্রে বসে মির্জা ফখরুলকে মুক্তি দেন, এর সাথে সাথে বিএনপিকে বলেন যে আপনারা অবরোধ প্রত্যাহার করেন, আশা করি বিএনপি অবরোধ প্রত্যাহার করবে। মির্জা ফখরুলকে মুক্তি দিলে তারপরে ওবায়দুল কাদের এবং ফখরুলের মধ্যে আলাপ আলোচনা হয়, সংলাপের এজেন্ডা কী কী বিষয়, কবে আলোচনা হতে পারে সেটা ঠিক হবে। এভাবে একটা সুন্দর সমাধানের দিকে আমরা যেতে চাই, আমরা সেই প্রস্তাব করছি।